দুর্দান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের মধ্যে মারাত্মক এক সংবাদ নিয়ে হাজির হয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে অতি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা বলেছে, জোর করে বাস্তুচ্যুত সাধারণ মানুষকে হত্যা এবং যুদ্ধাপরাধের দায়ে গাজার অভ্যন্তরে যে কাহিনীগুলো ঘটিয়েছে ইসরায়েল, সেগুলোর এগেনস্টে অবশ্যই তারা এর বিচারের সম্মুখীন হওয়ার দাবি রাখে। আর এই বিষয়গুলো বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে। অবশ্য ইসরায়েলের প্রতিনিধি জাতিসংঘে তাদের বিরুদ্ধে আনিত এই অভিযোগ অস্বীকার করেছে। তিনি যে অস্বীকার করবেন এটি স্বাভাবিক, তবে তাকে যে যুদ্ধের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, যুদ্ধ অপরাধের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সাউথ আফ্রিকার তরফ থেকে মামলা করা হয়েছে এটিও অস্বাভাবিক মনে হচ্ছে। কারণ সাউথ আফ্রিকা মামলা করলো, মধ্যপ্রাচ্যের এমন কোনো মুসলিম দেশ নেই, ওয়াইসিভুক্ত এমন কোনো মুসলিম দেশ নেই যারা মূলত এই দেশটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয়। মূলত এখনও পর্যন্ত ওআইসির কোনো দৃশ্যমান অগ্রগতি বা পদক্ষেপ ভিত্তিক কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। কোনো মুসলিম দেশ তো দূরে থাক, মূলত প্রভাবশালী মুসলিম দেশ হিসেবে যারা নেতৃত্ব দিতে চায় তারা তলে তলে কি ইসরায়েলের সাথে আসলে কোনো সমঝোতা করছে? আর একটি দেশ আছে মধ্যপ্রাচ্যের বাহরাইন, এটি তো সরাসরি আমার মনে হয় এই দখলদার দেশটিকে সমর্থনের মাধ্যমে আসলে মুসলিম বিশ্বের বা মুসলিম বিশ্বের ঐক্যের সাথে এক প্রকার প্রতারণাই করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্য নয় শুধুমাত্র, বিশ্বের কোনো দেশই, বিশেষ করে মুসলিম প্রধান কোনো দেশই এখনও পর্যন্ত এই দখলদার দেশটির বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নিতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। তবে ইরানের ব্যাপারটি আমি বাদ দিয়ে বলছি। ইরান চিরশত্রু এবং বৈরী দেশ ইসরায়েলের সেই অনেক দশক আগের থেকে। বন্ধুরা, এই মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনির কাহিনীটি ঘটার আগেও ইরানের সাথে তেমন কোনো সম্পর্ক ভালো ছিল না ইসরায়েলের। তাদের যে পদক্ষেপ নিজেদের স্বার্থে এবং বৃহত্তরভাবে যে ফিলিস্তিনির স্বার্থে, সেটাও আসলে বলার অপেক্ষা রাখে না। মূলত নিজেদের স্বার্থেই তারা এতদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যতটা সম্ভব কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। এমনকি অনেকে দাবি করেন বা অনেকে প্রশ্ন তুলে থাকেন যে নিজেদের স্বার্থে তারা প্যালেস্টাইন সমস্যাকেও ব্যবহার করতে দ্বিধাবোধ করে না ইরান। তবে আমি সে বিতর্কে যাব না। চূড়ান্তভাবে তারা ইসরায়েলকে যে পরিমাণ শিক্ষা দেওয়া দরকার সেই পরিমাণে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা তাদের সর্বস্বটি করছে, এখনও পর্যন্ত সেটি দৃশ্যমান। আরও যে ব্যাপারগুলো আপনাদের সামনে একটি ব্রেকিং নিউজ হিসেবে বলতে চাচ্ছি, সেটি ভিডিওর শেষ দিকে একটু জানানোর চেষ্টা করব। রাশিয়া কর্তৃক চরম বিধ্বংসী হামলার মাধ্যমে যে কাহিনীটি ঘটানো হয়েছে ইউক্রেনের অভ্যন্তরে, এটি স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হচ্ছে। বন্ধুরা, অতি সম্প্রতি বা এইমাত্র যে সংবাদ জানা গেল, এখনও পর্যন্ত প্রায় 34 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং বলা হচ্ছে স্মরণকালের 2 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা। এমন ধরনের হামলা ইউক্রেন এর পূর্বে অবলোকন করেনি। পুরো তছনছ করে দেওয়া হয়েছে রাজধানী কিয়েভ সহ আরও কয়েকটি শহরকে, এবং মিস্টার ল্যাভরভের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এটি কেবল শুরুমাত্র, ইউক্রেনকে এর চেয়ে বড় ধরনের ভয়াবহ হামলা প্রস্তুতির মোকাবেলায় থাকতে হবে। বন্ধুরা, আশা করা যাচ্ছে যে সম্ভবত ইউক্রেনের উপরে আবার চরম বিধ্বংসী চাপ তৈরি করতে পারে ভ্লাদিমির পুতিন প্রশাসন। পশ্চিমাদের তরফ থেকে যুদ্ধের সাহায্য বন্ধ হওয়ার পর বা পশ্চিমাদের তরফ থেকে যুদ্ধের সাহায্য আরও পর্যাপ্ততা না থাকার পরও মূলত আরও বেশি পরিমাণে চাপে পড়তে যাচ্ছে। তারপরও যদি রাশিয়া এই ধরনের হামলা অব্যাহত রাখে, তাহলে মরার উপর খাড়ার গা হিসেবে ইউক্রেন সম্ভবত তার বর্তমান অবস্থানও ধরে রাখতে পারবে না, এবং যত দ্রুত এই পরাজয়ের দিকে ইউক্রেন এগিয়ে যাবে তত দ্রুতই মিস্টার ভ্লাদিমির পুতিন আরও বেশি মারমুখী হয়ে উঠবেন। অর্থাৎ তার বক্তব্য হলো, ইউক্রেনকে তিনি নিঃশ্বাস নিতে দেবেন না। ইউক্রেনকে দম বন্ধ করে একটি নির্দিষ্ট চুক্তিতে বাধ্য করার যে পরিকল্পনা রাশিয়ার রয়েছে, ব্যাপারে রাজি না হওয়া পর্যন্ত প্রচণ্ড পরিমাণের আঘাত অব্যাহত থাকবে। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং আমেরিকা তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে যে রাশিয়া কী করছে। তাদের বর্তমানে এটি তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নাই। যে লম্ফঝম্প এবং নিজেদের আধুনিক অস্ত্রের বড়াই দেখিয়েছিল ন্যাটো, সেই আধুনিক অস্ত্র শস্ত্র কোথায় গেল? সেই লম্ফঝম্প কোথায় গেল? ন্যাটো কি কোনো দেশকে এখন ধরলে তাকে রক্ষা করতে পারে? মিস্টার ভ্লাদিমির পুতিন নামক কুমির যাকে সো মেরেছে পুরোপুরি এখন তাকে নিয়ে গেল। আর ভ্লাদিমির জেলেনস্কি অতিমাত্রায় আমেরিকা, ন্যাটো
এবং ইউরোপীয় ইউনিয়নের উপর সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে অতিমাত্রায় আত্মবিশ্বাস পোষণ করে যে যুদ্ধে নেমেছিল সেটি এখন পরাজিত হওয়ার পাশাপাশি তার ভূমি আরও বেশি পরিমাণে হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে তার দেশের কাছে সে কী জবাবদিহিতা করবে, কী জবাব দেবে, বন্ধুরা সেই ব্যাপারগুলো নিয়েই আপনাদের সামনে আরও কয়েকটি বিষয় বলবো। তার আগে বলে নেই যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে কিন্তু ওতপ্রোতভাবে এখন জড়িয়ে গেছে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, যেটি বলছিলাম শুরুতে যে সাউথ আফ্রিকা এখন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলা করেছে এটি প্রমাণের জন্য কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে ওয়াইসিভুক্ত মুসলিম দেশগুলোর। ওয়াইসিভুক্ত মুসলিম দেশগুলো যদি এখনকে সাউথ আফ্রিকাকে সহযোগিতার মাধ্যমে এটি প্রমাণ করতে পারে, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, একইভাবে বন্ধুরা সেই দখলদার দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি না হওয়ার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে মিস্টার ভ্লাদিমির পুতিন যা করেছে তার চেয়ে ঢের বেশি করেছেন এই দখলদার বাহিনীর দেশটির প্রধানমন্ত্রী, নিশ্চিতভাবে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আরও কয়েকটি সুসংবাদ আপনাদের দিতে পারব। ইতিমধ্যে তো গাজার অভ্যন্তরে এই দখলদার বাহিনীর পরাজয়ের প্রতিনিয়ত সুসংবাদ আপনাদের দিচ্ছি, আশা করছি আরও ভালো কিছু সংবাদ আসবে যেটি ইরান সম্ভবত তাদের কলিজায় আঘাত করবে। ইরানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারকে হত্যা বদলা নিতে তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো চোরাগোপ্তা হামলা নয়, সরাসরি আঘাত আনা হবে দখলদার বাহিনীর কলিজায়। অর্থাৎ এই বক্তব্য যদি সত্য হয় আর ইরান যদি সত্যি এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বলেন, বিমান হামলা বলেন বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে এই দখলদার দেশটির অভ্যন্তরে কোনো হামলা পরিচালনা করে, সেটি কি মধ্যপ্রাচ্যের বুকে আরেকটি যুদ্ধের দামাবা বাজিয়ে দেবে? এবং এই হামলার পর কি দখলদার দেশটি চুপ করে থাকবে নাকি তারা আবার পাল্টা হামলা চালাবে? তারা যদি পাল্টা হামলা চালায় তাহলে নিশ্চিতভাবে হয়তো ইরানও পাল্টা হামলা চালিয়ে তাদের স্পর্শকাতর অঞ্চলগুলো ধ্বংস করে দিতে চাইবে। এবং নিশ্চিতভাবে ইরানে পাল্টা হামলা চালিয়ে যতটা না তারা সফলতা পাবে, ইরান খুব ভালোভাবে এই ছোট্ট দেশটির আনাচে কানাচে একেবারে টার্গেটে রূপান্তরিত করে তাদের সেই অঞ্চলগুলো বা তাদের সেন্সিটিভ যে এরিয়াগুলো রয়েছে সামরিক এবং বেসামরিক, সেখানে তারা আরও বেশি পরিমাণে সফলতা পাবে। যদি চোখ বন্ধ করে ইরান হামলা শুরু করে তাহলে তাদের সদ্য পুরুষেরও সমক্ষমতা নাই সেটিকে ঠেকানোর। বন্ধুরা একসাথে যদি 10-20 হাজার ক্ষেপণাস্ত্রের দিকে ছুটে যায় তাহলে সেটি লণ্ডভণ্ড হয়ে যায় স্বাভাবিক। সেটি আপনি সামরিক অবস্থান বলেন, শহর বলেন, অর্থনৈতিক জোল বলেন, তেল শোধনাগার বলেন, পাওয়ার বা ইলেকট্রিসিটির অবস্থান বলেন, সবই কিন্তু স্টপ হয়ে যাবে এবং সবই চোখের নিমিষে তছনছ হয়ে যাবে। তখন এই দেশটির চারিদিকে ভীমরুলের মতো ঘিরে ধরবে সেই হুতি বিদ্রোহীরা, সেই হামাস সদস্যরা, সেই ইসলামিক জিহাদ, কাসাম ব্রিগেড, কুদস ফোর্স, হিজবুল্লাহর মতো যে সকল অঙ্গসংগঠন রয়েছে বা মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তারা মৌমাছির মতো ছিঁড়ে ভুড়ে ধরবে চারপাশ থেকে। তখন আমেরিকা কেন, তাদের দাদারাও এসেদের বাঁচাতে পারবে না, কারণ আমেরিকা তো আফগানিস্তান থেকে নিজেই পালিয়েছে, মূলত সেই সিরিয়া, লিবিয়া এবং ইরাক থেকেও তারা শেষ পর্যন্ত এখান থেকে হটেছে। সুতরাং একটি পুরোপুরি দীর্ঘমেয়াদী যুদ্ধ মধ্যপ্রাচ্যে যদি আবার শুরু হয়ে যায় এটিকে থামানোর মতো অবস্থায় আর কারো থাকবে বলে মনে হয় না। বিশ্ববাসী কারা এখানে মধ্যস্থতা করতে আসবে? কারণ পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা যে গোষ্ঠীগুলো রয়েছে সম্ভবত ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধে যোগ দিতে পারে, আর যদি যোগ না দেয় তাহলে এখানে অস্ত্র সহায়তা দিতে পারে। বন্ধুরা একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যের দেশগুলো এক্ষেত্রে যদি নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী অবস্থানে নিতে পারে তাহলে সেটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন শক্তির অয়বয় সৃষ্টি করা হবে। আর যদি তারা না পারে তাহলে এই দখলদার দেশটি একটা একটা করে দেশকে ধরবে। হয়তো আমেরিকা এখানে চাইবে দখলদার দেশটির সাথে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর একটি সুসম্পর্ক তৈরি করতে, এবং তারা যদি সেটি শেষ পর্যন্ত করে তাহলে একটা একটা করে এই দখলদার দেশটি তাদের ধরবে। এখন যেমন তারা ইরানের বিরুদ্ধে একটু লাগার চেষ্টা করছে বা ইরান তাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, পরবর্তীতে ইরানের ব্যাপারটি শেষ হলে আর একটাকে ধরবে। এভাবে শুধুমাত্র যে তাদের শিকার প্যালেস্টাইন ব্যাপারটি তা নয়, এরপর আসবে মিশর, তারপরে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবও আসতে পারে তাদের শিকারের তালিকায়। সুতরাং তাদের যারা স্পষ্টভাবে বিশ্বাস করবে পরবর্তীতে নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারাই বিপদে পড়বে, এই পর্যন্ত কোনো বিশ্বাসের কথা তারা রাখেনি, মূলত নিজেদের ভূরাজনৈতিক এবং সামরিক বা অর্থনৈতিক স্বার্থই প্রাধান্য দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কি এখনও পর্যন্ত কোনো বুঝ হয় না? কারণ তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বন্ধুরা মূলত নিজেদের F-35 লাইটিং টু যুদ্ধ বিমান ক্রয়ের নিশ্চয়তার জন্য,
ইসরায়েল যেন তাদেরকে সমর্থন দেয় এ ব্যাপারে, সেই মুসলেকা দিয়ে মূলত তারা F-35 লাইটিং টুকরায়ের ব্যাপারটি নিয়েছিল, অনুমোদন নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন তারা ইসরায়েলকে স্বীকৃতি দিল, পরবর্তীতে ইসরায়েলই তাদের বাধা দিয়েছে যেন F-35 লাইটিং টু এই সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে কিনতে না পারে। সুতরাং স্বার্থ উদ্ধার হয়ে গেলে এগুলো পিঠ টান দেবে, এটি স্বাভাবিক। তাই তাদের এখনই সতর্ক হওয়া উচিত, তারা কোন দিকে যাবে, বন্ধুরা ন্যায়ের দিকে না অন্যায় দখলদারিত্বের পথে।